स्वागतम सबाइके पाइथन टिউটোরিয়াল पार्ट 5 ए पर्वे आमरा शिखबो व्हाइल लूप। प्रथमे व्हाइल लूपर कन्सेप्ट एकटु क्लियर करे नि। व्हाइल लूप और फर लूप अनेकटा एकी रकम, अर्थात एखाने लूप होच्छे मेन विषय, तबे एखाने किछु पार्थक्य रयेछे। जेमन व्हाइल लूप होच्छे प्रधानत शर्त दिये काज करे, अर्थात व्हाइल लूपर प्रधान विषयटा होच्छे एखाने एकटा कन्डिशन थाकते होबे। एखन एखाने प्रश्न आसते पारे जे फर लूपेও তো আমরা কন্ডিশন দেখেছি, তাহলে व्हाइल लूप और फर लूपर भीतर पार्थक्यटा कि हलो? एखानेই হচ্ছে মেন ব্যাপার। ফর লুপে আমরা যে কন্ডিশনটা দেখেছি সেটা ছিল এক্সটেনশন, অর্থাৎ ফর লুপে আমরা কন্ডিশনটাকে একটা অতিরিক্ত উপাদান হিসেবে ব্যবহার করেছি। যখন আমরা ফর লুপে কন্ডিশন দিয়েছি তখন ফর লুপ প্রথমে তার নিজের লুপটা কমপ্লিট করেছে, দেন সে কন্ডিশনটাকে তার সাথে জুড়ে নিয়েছে। এখানে কিন্তু ফর লুপ নিজের কাজটা সম্পূর্ণ করার জন্য কন্ডিশনটাকে ব্যবহার করেনি বা কন্ডিশন এখানে তার উপর কোনো প্রভাব ফেলেনি। এখানে কন্ডিশনটা নিতান্ত একটা এক্সটেনশন ছিল। কিন্তু হোয়াইল লুপে কন্ডিশনটা হচ্ছে মেন ব্যাপার, অর্থাৎ কন্ডিশন ছাড়া হোয়াইল লুপটা কোনোভাবে কাজ করবে না। হোয়াইল শব্দটাকে যদি আমরা খেয়াল করি, এর বাংলা অর্থ হলো যখন। এই যখন শব্দের ভিতরে আসলে শর্তটা লুকিয়ে আছে। আপনি সহজভাবে ভাবুন যে যখন শব্দটা আমরা কখন ব্যবহার করি। যেমন আমরা হয়তো বলি যে যখন সে আসবে তখনই কাজটা শুরু হবে, অর্থাৎ মানে সে তাকে প্রথমে আসতে হবে, দেন কাজটা শুরু হবে। এখানে কিন্তু শব্দটার ভিতরে একটা শর্ত লুকিয়ে আছে। প্রোগ্রামিংয়েও সেম কনসেপ্টটাই কাজ করে, অর্থাৎ হোয়াইল লুপ কন্ডিশন ছাড়া কাজ করবে না। হোয়াইল লুপের মেন জিনিসটাই হচ্ছে কন্ডিশন। তো চলুন একটা হোয়াইল লুপকে ডিক্লেয়ার করা যাক। থেকে লিখে রেখেছি, আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখুন, প্রথমে আমি লিখেছি একটা সাবজেক্ট অর্থাৎ কাউন্ট, দেন ইকুয়াল দিয়ে 0। এটা কিন্তু একটা ভ্যারিয়েবল, অর্থাৎ আমি প্রথমে একটা ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করলাম। ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করার পরে দেখুন আমি লিখেছি হোয়াইল কাউন্ট, মানে হোয়াইল কাউন্ট দিয়ে একটা চিহ্ন, দেন 5 দিয়ে কোলন চিহ্ন। পরের লাইনে যে লিখেছি প্রিন্ট দিয়ে ব্র্যাকেটের ভিতরে কাউন্ট, দেন কাউন্ট ইকুয়াল কাউন্ট প্লাস 1। অর্থাৎ আমি এখানে বলেছি যে প্রথমে ভ্যারিয়েবলে বলেছি কাউন্ট ইকুয়াল 0, অর্থাৎ 0 থেকে কাউন্টটা শুরু হবে এবং কাউন্টটা তখনই হবে যখন সেটা 5-এর নিচে থাকবে। এবার পরের লাইনে যে বলেছি যে কাউন্টটা প্রিন্ট করতে, এবং প্রিন্টের পরে যা লিখেছি দেখুন কাউন্ট ইকুয়াল কাউন্ট প্লাস 1, অর্থাৎ প্রথমে 0 কাউন্ট করতে হবে, দেন সেটার সাথে 1 যোগ করে আবার পরে আউটপুট হিসেবে আরেকটা সংখ্যাকে দেখাতে হবে। অর্থাৎ প্রথমে 0, 0-র সাথে প্লাস 1 দিয়ে 1, দেন 1-এর সাথে 1 + 1 2। এভাবে জিনিসটা ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ না সেটা 5 পর্যন্ত যায়। 5 পর্যন্ত যে সেটা থেমে যাবে, অর্থাৎ এটা ততক্ষণ পর্যন্ত কাউন্ট হবে যতক্ষণ পর্যন্ত এটা 5-এর নিচে থাকবে। এখানে কিন্তু আমরা একটা শর্তই দিয়েছি যে এটা কাউন্ট হওয়ার জন্য এটাকে অবশ্যই 5-এর নিচে থাকতে হবে। এর জন্য দেখুন আউটপুটে আমরা 0, 1, 2, 3, 4 পর্যন্ত যাওয়ার পরে এটি আর আগায়নি। অর্থাৎ এখানে আমরা একটা কন্ডিশন অ্যাপ্লাই করে আমরা একটা আউটপুট দেখলাম। এভাবে মূলত একটা হোয়াইল লুপ কাজ করে। চলুন এবার আরেকটা হোয়াইল লুপ আমরা একটু দেখি। যেমন আমি প্রথমে সাবজেক্ট হিসেবে লিখলাম আই ইকুয়াল 1। আইটা যে কোনো একটা সাবজেক্ট জাস্ট আমি ধরে নিয়েছি। এটা আমি একটা ভ্যারিয়েবল প্রথমে ডিক্লেয়ার করলাম, দেন আমি পরের যে লিখলাম সাম ইকুয়াল 0। পরের লাইনে যে লিখেছি আমি হোয়াইল আই, দেন আমি হচ্ছে দুটো ইকুয়াল এবং গ্রেটার দেন চিহ্ন, স্মলার দেন চিহ্ন ব্যবহার করেছি, দেন 10, দেন কোলন চিহ্ন। তারপরের লাইনে আমি যে সাম ইকুয়াল সাম প্লাস আই, দেন পরের লাইনে যে লিখেছি আই ইকুয়াল আই প্লাস 1, দেন পরের লাইনটা যে প্রিন্ট সাম। অর্থাৎ আমি পুরো কোডিং দ্বারা বুঝিয়েছি যে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত। এখানে দেখুন আমরা আউটপুট হিসেবে 55 দেখতে পাচ্ছি, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 কিন্তু যদি আমরা যোগ করি তবে আমরা আউটপুট হিসেবে কত দেখতে পারবো সেটা এই কোডিং দ্বারা আমরা বোঝানোর চেষ্টা করলাম। এখানে দেখুন আই ইকুয়াল 1, প্রথমে আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি এবং এই ভ্যারিয়েবলের যোগফলটা দেখিয়েছি 0, এবং আমি এখানে পরে একটা কন্ডিশন অ্যাপ্লাই করেছি যে আই দিয়ে আমি বলেছি যে আইটা 10-এর সমান হবে কিংবা 10-এর থেকে ছোট, অর্থাৎ 10-এর ছোট সংখ্যাগুলো আসবে এবং 10টাও আসবে। এখানে কন্ডিশনে এটা বোঝানোর চেষ্টা করেছি। এবং পরে যে দেখুন আমি এখন হচ্ছে সাম ইকুয়াল সাম অর্থাৎ সাম ইকুয়াল কিন্তু আমরা দ্বিতীয় লাইনে দেখুন জিরো দিয়েছিলাম অর্থাৎ জিরো এবং আয়ের মান দেখুন ওয়ান অর্থাৎ জিরো প্লাস ওয়ান এখানে একটা ছোট্ট একটা যোগফল আমরা দেখালাম কোডিংটাকে দেন আমরা পরের লাইনে যে লিখেছি আই ইকুয়াল আই প্লাস ওয়ান অর্থাৎ আমার হচ্ছে আয়ের যে মানটা আছে সেটার সাথে এক যোগ করতে হবে দেন আমি প্রিন্ট সাম অর্থাৎ প্রথমে শূন্য এই লুপটা প্রথমে শূন্যকে নেবে তারপরে শূন্যর সাথে ওয়ান যোগ করবে তারপরে সেই যোগফলের সাথে আবার ওয়ান যোগ করবে সেই যোগফলের সাথে আবার টু যোগ করবে সেই যোগফলের সাথে থ্রি যোগ করবে এভাবে টেন পর্যন্ত যোগ করে যাবে এবং এই যোগফলটাই আমরা প্রিন্টে আউটপুট হিসেবে দেখতে পাবো এভাবেই মূলত আমরা একটা কন্ডিশন অ্যাপ্লাই করে একটা হোয়াইল লুপকে ডিক্লেয়ার করব। আশা করি হোয়াইল লুপের কনসেপ্টটা আপনারা বুঝতে পেরেছেন। এবার চলুন হোয়াইল লুপের ভিতরে আমরা ব্রেক এবং কন্টিনিউ কিভাবে ব্যবহার করব। ব্রেক এবং কন্টিনিউর কথা মনে আছে, আমরা ফর লুপে ব্রেক আর কন্টিনিউ কিন্তু ব্যবহার করেছিলাম, এখানেও আমরা এটা ব্যবহার করব। তো এটার জন্য আমি প্রথমে একটা কোড লিখব। দেখুন এখানে একটা কোড লেখা আছে আমার, সেটি হলো কাউন্ট ইকুয়াল জিরো, দেন আমি পরের যে বলেছি হোয়াইল কাউন্ট অর্থাৎ চিহ্ন দিয়ে পনেরো, দেন একটা কোলন চিহ্ন, অর্থাৎ এই লাইনে বোঝানোর চেষ্টা করেছি যে কাউন্ট তখনই হবে যখন এটা পনেরোর নিচে থাকবে, অর্থাৎ কাউন্টের মান পনেরোর নিচে থাকবে তখনই এটা কাউন্ট হবে। দেন পরের লাইনে যে দেখুন সেম একই রকম কাউন্ট আগেরটার মতো কাউন্ট ইকুয়াল কাউন্ট প্লাস ওয়ান, অর্থাৎ কাউন্টের প্রতিটা কাউন্টের সাথে ওয়ান যোগ করে 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 যেতে হবে, অর্থাৎ প্রথমে যদি আমি কাউন্টে জিরো নিই দেন এর সাথে এক যোগ করতে হবে, পরেরটা যদি আমি কাউন্ট ওয়ান নিই দেন তার সাথে আরও এক যোগ করতে হবে, এভাবে সংখ্যাগুলো বাড়তে থাকবে। এইখানে এরপরের লাইনে দেখুন আমি আরেকটা কন্ডিশন অ্যাপ্লাই করেছি যে ইফ কাউন্ট ইকুয়াল ইকুয়াল সিক্স, দেন একটা কোলন চিহ্ন, দেন পরের লাইনে যে লিখেছি ব্রেক, অর্থাৎ বোঝানোর চেষ্টা করেছি যে যখন কাউন্টটা ছয়ের সমান সমানে যাবে তখনই এটা ব্রেক করবে। দেন পরের লাইনে যে লিখেছি দেখুন প্রিন্ট ইকুয়াল কাউন্ট। এবার আমরা আউটপুটে দেখুন আমরা যে শর্তটা বলেছিলাম সেই শর্তটা কিন্তু আমরা আউটপুটে দেখতে পাচ্ছি। এখানে দেখুন আউটপুটে কিন্তু আমরা পাঁচ পর্যন্ত দেখতে পাচ্ছি, অর্থাৎ যেই ছয়ের ওখানে লুপটা গেছে সাথে সাথে কিন্তু এটা ব্রেক করে গেছে, ছয়টা কিন্তু আমরা আউটপুট হিসেবে দেখতে পাচ্ছি না, পাঁচ পর্যন্ত দেখতে পাচ্ছি এবং এর পরেরগুলোও দেখতে পাচ্ছি না। ব্রেক তো এভাবেই কাজ করে, ফর লুপের ব্রেক এভাবেই কাজ করেছিল, আশা করি মনে আছে। যদি মনে না থাকে তবে আমি বলবো ফর লুপের ব্রেকের কাজটা আরেকবার একটু দেখে আসুন, তাহলে এই জিনিসটা আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। এবার চলুন আমরা কন্টিনিউ ব্যবহার করি। আমরা শুধু ব্রেকের জায়গায় ব্রেক মুছে দিয়ে কন্টিনিউ লিখব। কন্টিনিউয়ের জায়গায় দেখুন যে কন্টিনিউ দেওয়ার পরে আমি যখন রান বাটনে ক্লিক করলাম কন্টিনিউয়ে দেখুন ছয় বাদ দিয়ে পরের সংখ্যাগুলো কিন্তু প্রিন্ট হওয়া শুরু করেছে, অর্থাৎ কন্টিনিউটাও কিন্তু ফর লুপের কন্টিনিউয়ের মতোই এখানেও একইভাবে কাজ করছে। ফর লুপের কন্টিনিউ ব্রেকের থেকে হোয়াইল লুপের কন্টিনিউ ব্রেকের খুব একটা পার্থক্য নেই, কনসেপ্টগুলো একই রকম। এর জন্য আমি এখানে আর ব্রেকের কন্টিনিউয়ের কনসেপ্টটা আর বিস্তারিত না বললাম। যদি আপনাদের বুঝতে খুব সমস্যা হয় তবে ফর লুপের ব্রেক এবং কন্টিনিউয়ের কাজটা আরেকবার একটু প্লিজ দেখে আসুন, তাহলেই ব্রেক এবং কন্টিনিউয়ের এই কাজটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। হোয়াইল লুপের বেসিক মূলত এতটুকুই। হোয়াইল লুপের আরও অনেক কাজ রয়েছে, তবে প্রথমে আমাদেরকে বেসিকটা বুঝতে হবে এবং আজকের পর্বে আশা করি আমি হোয়াইল লুপের বেসিকটা বোঝাতে আপনাদের হোয়াইল লুপের বেসিকটা বোঝাতে পেরেছি। এবং আজকের পর্বের শেষে আমি আপনাদেরকে আবারও বলবো যে প্রথমবার ভিডিওটা দেখে হয়তো হোয়াইল লুপ কিংবা ফর লুপের কনসেপ্টটা ক্লিয়ার না হতে পারে, এর জন্য প্রথমে হোয়াইল ফর লুপের পর্বটা পুরোটা মনোযোগ দিয়ে দেখুন, দেন প্র্যাকটিস করুন, দেন হোয়াইল লুপের পর্বটা পুরোটা একবার মনোযোগ দিয়ে দেখুন, দেন প্র্যাকটিস করুন, দেন আবার এই পর্বগুলো দেখুন। এইভাবে বলবো তিনবার দেখুন দুটো পর্ব একসাথে। যখন আপনি দুটো পর্ব তিনবার একসাথে পরপর দেখবেন এবং প্র্যাকটিস করবেন তখন আপনার কাছে লুপের কনসেপ্টগুলো অনেকটাই ক্লিয়ার হতে থাকবে। তো আজকে এই পর্যন্তই, আগামী পর্বে আবার দেখা হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বিদায়।